আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আপনি যদি ফ্ল্যাশিং শিখতে চান তাহলে অবশ্যই ফ্ল্যাশ ভিডিও সঙ্গে থাকুন, অবশ্যই আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দেব। তো গাইস, এর আগে আমি বলেছি যে বক্স সম্পর্কে আপনাদের যে ধারণা, ভুল ধারণা ছিল, একটি গুজব ছিল যে বক্স থাকলে জেল জরিমানা সহ হতে পারে। তো তারপরেও এটা অ্যাকচুয়ালি আমি বলবো না যে একেবারেই নেই, তো যারা অবৈধভাবে বক্সে কাজ করবে তাদেরকে অবশ্যই আইনের অধীনে আনা হবে। তো যাই হোক গাইস, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যে ভিডিওটি, তো ফুল ভিডিওটি দেখতে থাকুন। এই টুলসটি যে আমি রিভিউ করব, এই টুলসটির যে অপশনটি রয়েছে সেই অপশনগুলো ফুল ফিচার আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটিকে একটু ডিজেবল করে নেবেন, নেওয়ার পর এটা জাস্ট আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর আমরা এখান থেকে আমরা এখানে একটি টুলস পাব, টুলটি জাস্ট রান করব। তো রান করার সঙ্গে সঙ্গে গাইজ এরকম একটা অপশন আসবে, অবশ্যই ডেভেলপার চাই আনো হাম। তো এখানে যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফুল অপশন, যখন আপনার ফুল একটি অপশন চলে আসবে তখন আপনি এখানে সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন। এবং যদি জাস্ট রানে ক্লিক করি তাহলে আমার এটা রান হবে। তো দেখতে পাচ্ছেন এখানে রান হয়ে গিয়েছে। এখানে যে টুলসটি রয়েছে এটা অ্যাকচুয়ালি এডিবি যে অপশনগুলো রয়েছে, এডিবি অপশনের সাহায্যে আপনারা সবগুলো এই কাজগুলো করতে পারবেন। এখানে এডিবি ইনফরমেশন থেকে শুরু করে সবগুলো ইনফরমেশন আপনারা এখান থেকে কান্ডেল করতে পারবেন। এখানে রয়েছে রিকোভারি মোড, রিপোর্ট দি টু রিকোভারি, এখানে এডিবি মোড রয়েছে, এখানে রিপোর্ট দি ফার্স্ট বুট মোড রয়েছে, এখানে ফার্স্ট বুট মোডে এটা নিয়ে আসতে পারেন। অনেক সেট আছে যেগুলো বাটন সমস্যা কাজ করতে চায় না, তো সেইগুলো অ্যাকচুয়ালি আমরা যে সিস্টেমগুলো রয়েছে অর্থাৎ একটি এসপিডি বা বিভিন্ন এমটিকে সেট হোক, সেই সেটটির ফার্স্ট বুট মোডে আনতে আমরা অনেকে পারি না। তো সেক্ষেত্রে বলতে চাই এখানে আমরা ফার্স্ট বুট মোড অবশ্যই আপনাকে ডেভেলপমেন্ট অপশনে গিয়ে ইউএসবি ডেটাবেস যে অপশনটি রয়েছে সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে গাইজ আপনি এখান থেকে যখন আপনার এডিবি একটি ড্রাইভার রয়েছে এডিবি ড্রাইভারটা সেট আপ করবেন, সেট আপ করার পর জাস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে সেটটি রয়েছে সেই সেটটি এখানে এডিবি অর্থাৎ ফার্স্ট বুট মোডে চলে যাবে। তো এখানে সেম টু সেম একই নিয়ম, এখানে ইডিএল মোড রয়েছে, ইডিএল মোডে কিন্তু একই নিয়ম, আপনি এখান থেকে সরাসরি ইডিএল মোডে আপনার যে সেটটি রয়েছে সেই সেটটি কিন্তু আপনি ইডিএল মোডে নিয়ে যেতে পারবেন, জাস্ট আদার্স কেবল ছাড়া, যা ইডিএল মোডের কেবল আছে তারপরও যদি আপনি এটা ইউজ করেন তাহলে আপনাকে কেবলটা কিনতে হবে না। তো এরপর রয়েছে গাইস এই টুলসের সবচেয়ে ব্যাপকতা রয়েছে এখানে স্যামসাং ওনলি গো টু ডাউনলোড মোড, অর্থাৎ আমরা যদি স্যামসাং ফোন ফ্ল্যাশ করতে চাই বা যে কোনো রুট করতে চাই, অবশ্যই আমাদের TWRP ফ্ল্যাশ করতে চাই, তো সেখানে কিন্তু আমাদের অবশ্যই ডাউনলোড মোডে নিতে হয়। ডাউনলোড মোড ছাড়া কিন্তু স্যামসাং ফ্ল্যাশ হয় না, রুট করতে পারবেন না, FRP রিসেট করতে পারবেন না।
যে ফাইলগুলো দিয়ে আমরা রিসেট করি, তো অ্যাকচুয়ালি সেই অবস্থা কিন্তু এখানে রয়েছে। আপনি অবশ্যই এখানে ডাউনলোড মোডে আনতে পারবেন। এরপর রয়েছে নেট এডিবি ডিভাইস, তো এখানে এডিবি ডিভাইস যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি আপনার যে ইপারপি রয়েছে এটা কোনো মডেল নয়, এমআই হতে পারে, ভিভো হতে পারে, শাওমি হতে পারে, ওপ্পো হতে পারে, নোকিয়া হতে পারে, তো জাস্ট এভরিথিং যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন থেকে আপনারা এখানে এডিবির সাহায্যে এপারপি রিসেট করতে পারবেন, বা যাকে বলে এপারপি বাইপাস, গুগল অ্যাকাউন্ট রিসেট, এপারপি রিসেট, তো যে যেভাবে বলে থাকি বা যে যেভাবে বলে থাকি এগুলো আমরা করতে পারবো এই টুলসের সাহায্যে খুব সহজে। তো এরপর গাইস আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর দেখতে চিনি এখানে অপো এনাবল ডিআইএজি যে মোড রয়েছে সেই মোডটা আপনি এখান থেকে ইনেবল করতে পারবেন, এবং এটা হলো ওল্ড মেথডস অর্থাৎ পুরাতন মেথডস, এবং নিচে আরেকটি অপশন রয়েছে সেটা হলো নিউ মেথডস, অর্থাৎ দুইটাই কিন্তু রয়েছে, অর্থাৎ যে ডেভেলপার টুলসটি রান করেছে সে অবশ্যই ওল্ড এবং নিউ দুটাই একসঙ্গে জুড়ে দিয়েছে। তো ডেভেলপার এখানে দেখতে পাচ্ছেন তার অবশ্যই নাম কৃতিত্ব রয়েছে, ফুল কৃতিত্ব সিনি। তো যাই হোক এখানে অপ্পো অপ্পো হোক ভিভো হোক, আমাদের মেন উদ্দেশ্য হলো এডিবি, এডিবির যে সাহায্য রয়েছে সেই এই এডিবির সাহায্যে অবশ্যই আমাদের যে সিস্টেমটি রয়েছে সিস্টেমটি আমাদের কাজ করলে এটা কাজ করা সম্ভব। এখানে যে অপশন রয়েছে অপশনটি এখান থেকে রানিং হয়ে যাবে। তো এরপর গাইজ আমি আরেকটি জিনিস আপনাদের দেখাতে চাই, নিচে দেখতেই পাচ্ছেন ডিআইজি মোড, এটা হলো কলকম, কলকম মোড অর্থাৎ কলকম সিপু। এই কলকম সিপু সম্পর্কে আমরা অনেকেই জানি এবং অনেকে হয়তো জানি না, তারা যারা নতুন তারা আইসি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তো এই কলকম যে ডিআইজি মোড এটা অবশ্যই আমরা যদি কোন টুলসে ফ্ল্যাশ করতে চাই বা ই করতে চাই, এপারপি রিসেট করতে চাই, তো এই মোডটাকে আপনাকে আনতে হবে। এটা কোনো সেট নয়, এটা জাস্ট আইসি হিসেবে যে কোনো সেট হতে পারে, হতে পারে ভিভো, ওপো, এমআই, আরো অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আপনার এখানে আপনার এই মোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে এই টুলসগুলো অ্যাকচুয়ালি কাজ করে, আমরা অনেকেই হয়তো করতে পারি না, যার ফলে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করি যে ভাই আপনার টুলসটি নট ওয়ার্কিং, ফেক। তো আসলে যারা নতুন তাদের কাছে একটু সমস্যা, আবার অনেকে আছে যে এই টুলসগুলো রান হয় না, সেভেনে রান হয় না, অনেক সময় দেখা যায় যে টেনে রান হয়, সেভেনে রান হয় না, টেনে রান হয়, সেভেনে রান হয়, টেনে রান হয় না, এই যে একটি সমস্যা রয়েছে আমাদের মধ্যে। তো এটা গাইস থাকবেই 100%, হয়তো আমার এখানে ওপেন হচ্ছে আর এক জায়গায় হচ্ছে না, এর জন্য অবশ্যই আপনারা ট্রাই করে দেখুন যে কোনো একটি প্রবলেম রয়ে গেছে যার ফলে এটা রান হচ্ছে না, এবং যে লিঙ্কগুলো রয়েছে ওগুলো 100% আপনারা ট্রাই করে দেখুন। এবং এখানে সর্বশেষ যেটা রয়েছে এমআই এডিবি বাইপাস, তো এমআই এডিবি বাইপাস যে অপশনটি রয়েছে এখানে আপনার যে এমআই সেটগুলো রয়েছে যতগুলো এডিবি মোডে নিয়ে আছে, যে সিস্টেমগুলো আছে এডিবি মোডে, সেই এডিবি মোড থেকে আপনি এখান থেকে এপারপিটা বাইপাস করতে পারবেন খুব সহজে। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই টুল সম্পর্কে আপনাদের ফুল ডিটেলস দিয়েছি। এখানে জাস্ট আপনি রান করলে, ক্লিক দিলে রান হবে, এবং এখানে যদি চান ফুল ফাইলটি দরকার তাহলে আপনি ফাইলটি এখান থেকে নিতে পারবেন। তো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং গাইস বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেটা আপনাদের কাজ করে বা দেখানোর মতো অবস্থা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে
সেটা দেখিয়ে দেব। তো গাইস আশা করি আমার এই ভিডিওটি বুঝতে পারছেন। তো সো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো আমার এই টিউটোরিয়াল থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।